নমস্কার বন্ধুরা এই কিছুমাত্র তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষার পরীক্ষা দিয়ে আসতে তোমরা ঠিক আছে তো প্রশ্নপত্র ও ভ্যাকান্সি দেখার পর আমি তোমাদের জন্য একটা নির্ধারিত কাট তৈরি করেছি তো ভিডিওটি অবশ্যই দেখো এবং দু হাজার একুশ সালে যে শূন্যপদ ছিল তেইশ দে দু হাজার একুশ সালের তুলনায় দু হাজার উনিশ সালে যে কাট গিয়েছিল ঠিক আছে প্রিমিয়াম এক্সাম সেটা আমরা আগে দেখব ইউবি এবং এর ক্ষেত্রে তারপর আমরা দু হাজার একুশের প্রশ্নপত্র এবং যে ভ্যাকান্সি রয়েছে ফর্ম ফিল আপ টোটাল ফর্ম ফিল আপ কত করেছে তার উপর যে কাট আপ সেটা নির্ধারিত করব তো প্রথমে আমি তোমাদের বলছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর দু হাজার উনিশ যেটাতে শূন্য কাজ ছিল ইউবি আর এবি আর আরেকটা হচ্ছে আনআন ঠিক আছে ইউআরদের ক্ষেত্রে কাট আপ কত গিয়েছিল ইউবির ক্ষেত্রে দেখো একশো আঠেরো পয়েন্ট পাঁচ ও ক্ষেত্রে একশো আঠেরো এসে ক্ষেত্রে একশো বারো ও বিসিএদের ক্ষেত্রে একশো দশ পয়েন্ট পাঁচ এক্ষেত্রে সাতাত্তর এবং এবি অর্থাৎ আন ব্রাঞ্চের ক্ষেত্রে কাটপ গিয়েছিল একশো তেত্রিশ দশমিক পাঁচ ইউর ও বি একশো বত্রিশ দশমিক পাঁচ এসসিদের ক্ষেত্রে একশো তেইশ ও বিসিদের ক্ষেত্রে একশো বাইশ এসটির ক্ষেত্রে পঁচানব্বই তো তোমরা এটা জানো এটা একদম অফিসিয়াল ঠিক আছে এর আগের বছর দু হাজার এর আগের আগের বছর দু হাজার উনিশ সালে যে সাব ইন্সপেক্টর পরীক্ষা ছিল সেটা কাট অফ এটা গিয়েছিল এবং সবসময় তোমরা এটাও জানো যে প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে ইউবির যে কাট অফটা আছে এ তুলনায় কিন্তু কম যায় ইউবির যে কাট অফ রয়েছে এ তুলনায় কিন্তু কম যায় এবং মেন এক্সামের ঠিক তাও উল্টাটা হয় এবার আমরা আলোচনা করবো আমাদের প্রথম আলোচ্য বিষয় দু হাজার একুশ ডব্লিউ পি এস আই দু হাজার একুশ যেখানে শূন্যবার ছিল হাজার অষ্টআশি তো প্রশ্নপাত্র ছিল বন্ধুরা খুব সহজও বলবো না খুব কঠিনও বলবো না মডার্ন লেভেলের ছিল ঠিক আছে তো কাট অফ একটা নির্ধারিত আমি তৈরি করি তোমাদের জন্য তো এই পরীক্ষা কাট অফ সাধারণতভাবে কত হতে পারে তা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো ইউবিদের ক্ষেত্রে ইউবিদের ক্ষেত্রে দু হাজার একুশ সালে ইউ আর যারা ভ্যাকান্সি রয়েছে তাদের কাট অফ হচ্ছে একশো বাইশ থেকে একশো আঠাশ ওপিসিবিদের ক্ষেত্রে একশো কুড়ি থেকে একশো চব্বিশ এসসিদের ক্ষেত্রে একশো চোদ্দ থেকে একশো আঠেরো ওপিসিএদের ক্ষেত্রে একশো দশ থেকে একশো ষোলো এবং এসটিদের ক্ষেত্রে বিরাশি থেকে সাতাশি এরা হচ্ছে ইউবিদের ক্ষেত্রে এবং এবের ক্ষেত্রে কার আপটা কিন্তু ভালো এবার বেসে যাবে ঠিক আছে প্রশ্ন মতো দেখে যা মনে হলো একশো ত্রিশ থেকে একশো আটত্রিশ ইউবিসি বিসিবি ক্ষেত্রে একশো সাতাশ থেকে একশো পঁয়ত্রিশ এসসিদের ক্ষেত্রে একশো একুশ থেকে একশো ছাব্বিশ ও এদের ক্ষেত্রে একশো উনিশ থেকে একশো চব্বিশ এবং এসটিদের ক্ষেত্রে নিরানব্বই থেকে একশো দুই ভ্যাকান্সিটার গ্যাপটা একটু বড় অনেক বড় রেখেছি এই কারণেই ঠিক আছে এই কারণে বলে রেখেছি যে এর মধ্যে কোনো না কোনো একটা তোমাদের সাথে মিলে যাবে ঠিক আছে তো ইউআরদের ক্ষেত্রে কাটঅফ আমি বলে দিলাম যে একশো বাইশ থেকে একশো আঠাশ ইউবিদের ক্ষেত্রে এবং ইউবি ক্ষেত্রে সেটা হচ্ছে একশো তিরিশ থেকে একশো আটত্রিশ ঠিক আছে তো এই কাটঅফটা আমি আজকে তোমাদের জন্য তৈরি করলাম প্রস্তুব দেখে তো এই এই নাম্বারের মধ্যে যারা থাকবে তারা কিন্তু অবশ্যই পাশ করবে আমি হানড্রেড পার্সেন্ট দিয়ে বলছি এর বারে নম্বর যাবে না তো কাট অফটা একটু কতবারের তুলনায় বেশি হবে জানো কারণ দিন দিন যাচ্ছে কোনো এক্সাম নেই যে এক্সাম এসে তার উপর খুব মানে জোরদার এসে কম্পিটিশান হচ্ছে তো কাট একটু বেশি যাবে তো এই নাম্বারের মধ্যে তোমরা যে থাকবা তারা অবশ্যই পাশ করবা মাঠের জন্য তারা আস্তে আস্তে প্রস্তুত তৈরি হও প্রশ্ন অবশ্যই খুব ভালো হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটি নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখবে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের তো তখন ভালোতে প্রশ্ন থাকবে জয় হিন্দ